नमस्कार बंधुरा, बीजिस किचेन क्रिएशने आपनादेरके सबाईके स्वागत। आशा करी आपनारा भालो आछेन, सुस्थ आछेन। आज आपनादेर साथे जे रेसिपिटे शेयर करब सेटा होच्छे जे कोनो अनुष्ठान बाड़ीते शेष पाते ना पेले ठीक जमे ना, सेटा होच्छे चाटनी। आमेर चाटनी अनुष्ठान बाड़ीर मतन आपनादेर काछे आज के आमी शेयर करते चलेछि। एकदम प्लास्टिक चाटनीओ बोलते पारेन, काँचा आम दिए चाटनी जेटा खेते खुबी असाधारण है। तो चलो रेसिपिटा देखा जाए। तो आमी एखाने निये निच्छी बड़ो देखे दुटो काँचा आम, भालो करे धुए छुले निच्छी। छुले निये एटाके ग्राइंडार जेरकम पोड़ानोर मेशिन है सेई पोड़ानोर मेशिनते आमी लम्बा लम्बा करे स्लाइस करे नेब। जेरकम आलू भाजा लम्बा लम्बा कोनो है एइभावे कुड़िए नेब। छोटो आम नेबेन ना, एकटु बड़ो आम निले खुबी सुविधा हय एइभावे लम्बा लम्बा करे कुड़िए निते। छोटो आम होले कि हय खूब असुविधा हय कोड़ाते, तो चेष्टा करबेन एरकम बड़ो देखे काँचा आम निते। तो एइभावे भालो करे कुड़िए निये नेबेन खूब सुंदर करे, आर देखबेन एरकम लम्बा लम्बा पतला पतला सूतोर मतन स्लाइस होये बेरिये आसबे। तो आशा करी सबार बाड़ीतेई এই যন্ত্রটি আছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটি কড়াই। কড়াইতে দিয়ে দেব সাদা তেল 2 চামচ। এবার এর মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ মতন কালো সর্ষে, আর 1 পিঞ্চ মতন দিয়ে দিচ্ছি আমি মেথি, এটা ফোড়নের জন্য। ফোড়ন হয়ে যাওয়ার কিছু সুন্দর একটু গন্ধ বেরিয়ে আসবে। তারপর আমি এখানে দিয়ে দেবো একটু হলুদ, জাস্ট রঙটা আনার জন্য, আর কিছুর জন্য নয়। তারপর আগে থেকে কুড়িয়ে রাখা এই আমগুলোকে আমি এখানে দিয়ে দেব। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এইখানে আমি দিয়ে দেব নুন। নুনটা কিন্তু অতি অবশ্যই আমের টকের উপর ডিপেন্ড করে কিরকম নুন। এখানে আমি 1.5 কাপ মতন জল দিয়ে এবার ঢাকা দিয়ে 2 মিনিট আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। তারপর ভাপানো হয়ে গেলে, জল শুকিয়ে আসলে এর মধ্যে 2-3টে কাজু বাদাম দিয়ে দিয়ে নাড়িয়ে দেব, আর স্বাদ অনুসারে মিষ্টি এখানে ব্যবহার করব। যতক্ষণ রান্নাটা, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার রান্না, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা হয়ে এসেছে একদম শেষের দিকে, তো এইবার আমি এইখানে অ্যাড করে দেব 1/2 পাতিলেবুর রস। 1/2 পাতিলেবুর রস দিলে টেস্টটা অসাধারণ হয়ে যায়। একবার এইভাবে চাটনিটা বানিয়ে দেখুন। আজকের মতন ভিডিও আমার এখানেই শেষ করছি, কারণ চাটনি হয়ে গেছে রেডি। তো এবার নেব বিদায়, আবার চলে আসবো নতুন আর একটা নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।